সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। ক্রীড়া সংগঠকরাই ক্রীড়াবিদ তৈরির অন্যতম হাতিয়ার। দেশে এখন পর্যন্ত যে সকল পথিত যশা ক্রীড়াবিদ তৈরি হয়েছে তার পেছনে ক্রীড়া সংগঠকদের অবদান অপরিসীম। এবার একজন ক্রীড়া সংগঠককে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য। তখন ফুটবলের সময়, ফুটবলই সবচেয়ে জনপ্রিয় খেলা এদেশে, তাই ফুটবল ছিল তাহেরুল আলম স্বপনের প্রথম প্রেম। দশম শ্রেণীতে পড়া অবস্থায় ফুটবলকে করেন ধ্যান জ্ঞান। পরিবারের শাসন বারণও তাকে বিচ্যুত করতে পারেনি ফুটবল থেকে। আন্তঃক্লাস কিংবা আন্তঃস্কুল খেলা দিয়ে ফুটবলের নেশায় ভূত হন তাহেরুল আলম স্বপন। এসএসসি পাশ করার পর যোগ দেন পাড়ার ক্লাব চট্টগ্রামের রাইজিং স্টারে। ওই রাইজিং স্টার ক্লাবে আমি 1977 সালে দ্বিতীয় বিভাগ লীগ চট্টগ্রামের লীগে অংশগ্রহণ করি। নিজের ক্লাবে 1979 সালে আমি দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ উঠি ফুটবলে। তখন থেকে আমার ধ্যান জ্ঞান ফুটবলে ছিল। 81 সাল পর্যন্ত আমি রাইজিং স্টার ক্লাবে খেলি প্রথম বিভাগে চট্টগ্রামে। 82 সালে চট্টগ্রাম আবাহনীতে যোগ দিই। ওভার আবাহনী লীগ চ্যাম্পিয়ন হয়। আর আমি ঢাকা আবাহনীতে খেলারও একটা সুযোগ পাই 82 সালে। আমাদের তখনকার আমার সিনিয়র খেলোয়াড় আশিস ভদ্র আমাকে ঢাকা আবাহনীতে খেলার সুযোগ করে দেয়, কিন্তু পারিবারিক কারণে ঢাকা আবাহনী ক্লাবে এসেও আমি খেলতে পারিনি। আমার পারিবারিক কারণে, বাসার বাধার কারণে আমি আবার চিটং ফেরত যাই এবং 83 সালে চট্টগ্রাম মোহামেডানে যোগদান করি। পরবর্তীতে আমি 1984 সালে চট্টগ্রামে কাস্টমস এক্সাইজ ও ব্যাট ক্লাব অংশগ্রহণ করি। মাঝ মাঠে স্বপনের কুশলী খেলা সহজে দৃষ্টিকালে সবার, অল্প সময়ের মধ্যে সুনাম কুড়ান তিনি। কিন্তু খেলোয়াড়ের জীবনটা মধুর হলেও স্থির হয়নি স্বপনের। চট্টগ্রামের রাইজিং স্টার, ঢাকা আবাহনী কিংবা চট্টগ্রাম মোহামেডান হয়ে যোগ দেন চট্টগ্রামের আরেক দল কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ক্লাবে। চাকরির কারণে বেশি দিন আর ফুটবল খেলাকে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি স্বপনের। তবে ফুটবল থেকে দূরেও থাকতে পারেননি তিনি, প্রত্যক্ষে নয়, কাজ করেন নেপথ্যে ফুটবল কর্মকর্তা হিসেবে। চাকরির সুবাদে ওই ক্লাবেরই কর্মকর্তা হিসেবে ছিলাম, বিভিন্ন পর্যায়ে ক্লাবের সেক্রেটারি ছিলাম, মুক্তিযোদ্ধা ক্লাবের কর্মকর্তা হিসেবে মুক্তিযোদ্ধা ক্লাব চট্টগ্রামে আমি ছিলাম, তার মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড় সংস্থার সদস্য ছিলাম কার্যকরী কমিটি। এরপরে আমি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ট্রেজারার হিসেবে ছিলাম, বর্তমানেও জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার। 2006 সালে সাইক্লিং এর প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে আমি সাইক্লিং ফেডারেশনের কাউন্সিলর হিসেবে আসি। তখন আমি এই কমিটিতে অ্যাডহক কমিটি ছিল, ওখানে জয়েন্ট সেক্রেটারি হিসেবে ছিলাম, অর্গানাইজার হিসেবে। তো ফেডারেশন কাজ করতে এসে, বিভাগীয় ক্রীড়া সংস্থায় কাজ করতে এসে আমাকে সাইক্লিং ফেডারেশনে কাজ করার সুযোগ করে দেয়, যে কারণে আমি এই সংস্থার সাথে তখন থেকে জড়িত। কাকতালীয় ভাবেই সাইক্লিং এর সঙ্গে জড়িয়ে পড়েন তাহের উল আলম স্বপন। এ ব্যাপারে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী তাকে আগাগোড়াই সাহায্য সহযোগিতা করেন বলে জানান স্বপন। সাধারণ সম্পাদকের দায়িত্ব হল সবকিছু সুচারুভাবে পরিচালনা করা, টেকনিক্যাল বিষয়ে জ্ঞান সম্পন্নদের সঙ্গে সাইক্লিস্টদের চাহিদা নিয়ে আলোচনা করে খেলাটিকে একটি অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন স্বপন। আমার টেকনিক্যাল পার্সন আছে,
যারা আমি তাদেরকে সমন্বয় করে দেশের সব সাইক্লিস্টদেরকে সমন্বয় করে এক জায়গায় এনে ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কি দরকার আমাদের সাইক্লিংটাকে যদি আরো আমরা ভালো পজিশনে নিয়ে যেতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে আসছে ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। সবাইকে নিয়ে মাঠ যেখানে আছে, রোড যেখানে আছে, এটা একার দ্বারাই সম্ভব না। আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে বাংলাদেশ গেমস, আমি বাংলাদেশের অলমোস্ট সব এক্স খেলোয়াড়দেরকে নিয়ে আসছি, ওনাদের সাথে আমি শেয়ার করছি আমাদের সাইক্লিং এর উত্তরণের জন্য কি করতে হবে। বিভিন্ন ভাবে ওনারা আমাকে ওনাদের মতামত জানিয়েছেন সাইক্লিস্টরা, আমি ওগুলোকে সমন্বয় করে বর্তমান কমিটিতে যারা আছে তাদেরকে নিয়ে বসে চেষ্টা করতেছি এটা করার। তাহের উল আলম স্বপনের নেতৃত্বাধীন কমিটির বয়স এখন এক বছর। এই এক বছরে সাইক্লিং ফেডারেশন রীতিমতো ইতিহাস গড়েছে। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে প্রথমবার মাউন্টেন বাইক রেসের আয়োজন করে ফেডারেশন। এদেশে সাইক্লিং এর অবকাঠামো একেবারে নেই বললেই চলে। খেলার মাঠের সমস্যা তো আছেই, সেই সঙ্গে আছে প্রয়োজনীয় সাইকেলের সমস্যাও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে সহসাই পূরণ হতে চলেছে সেই অভাব। আমরা যে দায়িত্ব নিলাম এড হক কমিটি, আমি দায়িত্ব নেওয়ার পর গত বছর বিজয় দিবস টুর্নামেন্ট করলাম, বিজয় দিবসের পরে বাংলাদেশ গেমস করলাম, বাংলাদেশ গেমস এর পরে ফেডারেশন সৃষ্টি হওয়ার পর থেকে 50 বছরের স্বাধীনতার পরে সাইক্লিং ফেডারেশন দেখে কোনো সময় মাউন্টেন বাইক ইভেন্ট করা হয়নি। এটা প্রথমবারের মতো আমরা বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে বান্দরবানে বান্দরবান জেলা পরিষদের সহায়তায় আমরা প্রথম মাউন্টেন বাইক রেস করলাম 100 কিলোমিটার। এত সীমাবদ্ধতার মধ্যে সাইক্লিং সাফল্য পেতে স্বপ্ন দেখেন স্বপ্নবাজ স্বপন। ব্যর্থতা আর না পাওয়ার ধুলো মাটি সরিয়ে তিনি গিয়ে চলেছেন উজ্জ্বল আগামীর জয়গান। বিদেশে কিংবা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য না পেলে দেশের সাফল্য ম্লান হয়ে যাবে সাইক্লিস্টদের। তাই দীর্ঘমেয়াদী ট্রেনিং আর তার জন্য প্রশিক্ষিত কোচের কোনো বিকল্প নেই বলে জানান সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক। বাংলাদেশ গেমসে আমাদের 13টা রেকর্ড হয়েছে, বাট এই 13টা রেকর্ড বাংলাদেশে হয়েছে। আমি যদি সাউথ ইস্ট এশিয়া এশিয়া কম্পিটিশন করে যদি কোনো পদক না পাই, কোনো অবস্থান তৈরি করতে না পারি, তাহলে তো আমার এই রেকর্ডের বা এই রেজাল্টের কোনো মূল্যায়ন হবে না। তো আমি আশা করি যে আমাদের অ্যাকচুয়ালি তো যেটা বলছি আপনাকে ব্যালোগ্রাম নেই, আমাকে ট্র্যাকের আশা ছেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার ব্যালোগ্রাম হয়, অথবা আমরা যদি দ্বিতীয় কোনো দেশের সাথে চুক্তি করে ওদের ব্যালোড্রাম ব্যবহার করে যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে হয়তো আমাদের সাফে এশিয়াতে ট্র্যাকের রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। আমাদের প্রতিভাবান খেলোয়াড় আছে, আমাদের অভাব ছিল সাইকেলের, হয়তো এই অভাব পূরণ হয়ে যাবে। এখন অভাব থাকবে শুধু ব্যালোড্রাম, এটাও যদি আমরা দ্বিতীয় কোনো দেশের সাথে সমন্বয় করে ওনাদের সাথে যদি প্র্যাকটিস করার সুযোগ পাই, আমি আশা করি যে ইনশাল্লাহ নেক্সট সাফে আমরা রেজাল্ট করব। সবশেষে তাহের উল আলম স্বপন জানান তার স্বপ্নের কথা, যে স্বপ্ন বুকে নিয়ে তিনি রোজ ঘুমাতে যান আর ঘুম থেকে জেগে ওঠেন। সাইক্লিস্টদের সুযোগ সুবিধাগুলো হাতের নাগালে এনে দেওয়া, আর সেই সব সুবিধাগুলো পেলেই তারা লাল সবুজের পতাকাকে নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ শিখরে। এই মুহূর্তে আমার সাথে একজন ক্রীড়া সংগঠক আছেন, যিনি একাধারে শেখ জামালের সাথে কাজ করে যাচ্ছেন এবং স্কেটিংয়ের সাথে আছেন। স্কেটিংয়ের আজকে বর্তমান যে অবস্থা সেটি বলতে গেলে তার হাত ধরেই। আমার সাথে আছেন আহমেদ আসিফ হাসান, তার কাছ থেকে শুনব যে সম্প্রতি তিনি কী কী কাজ করছেন বা আসলে কাজগুলো হতে যাচ্ছে। আসিফ ভাই স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টি একটু শুনতে চাই, যেহেতু স্কেটিংয়ের কথা আমি বলছিলাম যে স্কেটিং এখন এমন একটা পর্যায়ে আছে যেটি আসলে আপনার হাত ধরেই, বর্তমান আসলে অবস্থাটা কী কী, কী কাজ করছেন বা যেহেতু শীতকাল পড়ে গেছে কী কী আছে ক্যালেন্ডারে একটু যদি শেয়ার করেন। ধন্যবাদ এটিএন বাংলাকে। এখন আমাদের অনেক বড় একটা ক্যালেন্ডার, সেটা সবচেয়ে মানে মেইন আকর্ষণ হলো আমাদের তৃণমূল, আর তৃণমূলটা ঘিরেই আমাদের স্কেটিংটা
আমাদের যে নতুন ক্যালেন্ডার হয়েছে তাতে ব্যাপক পরিকল্পনা। তো আমি মনে করি যে এতে করে আমাদের একটা বিশাল একটা পাইপলাইন ক্রিয়েট হবে, আর আপনার আমাদের সামনে একটা ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই ওয়ার্ল্ড কাপটা অ্যাকচুয়ালি আপনি জানেন যে একটা দেশের একটা ওয়ার্ল্ড কাপ হওয়া মানে দেশের শীর্ষস্থানীয় সংগঠক বলেন, নীতি নির্ধারক বলেন, ওনাদের সম্পৃক্ততা খুব গুরুত্বপূর্ণ। তো সেখান থেকে বৈশ্বিক যে একটা ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস বলেন, অন্য যে ক্রাইসিসগুলো, সেই ক্রাইসিসগুলো আমাদের দেশের উপরেও কিছুটা প্রভাব পড়েছে, সেটা ক্রিয়াঙ্গনও বাদ যায়নি। তো সেক্ষেত্রে বা সেই জায়গা থেকে দেখলে আমাদের একটু সময় নেওয়া লাগবে, কারণ তাদের দিক নির্দেশনা ছাড়া আমরা এত বড় আয়োজন যেখানে 50টা দেশ আসবে, প্রায় 1250 পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করবে, সেই রিস্ক এবং সেই পরিকল্পনাটা হাতে এখনই নিতে পারছি না। আমরা মেইন এখন তৃণমূল নিয়ে কাজ করছি, আমাদের জানুয়ারি থেকে তিনটা ডিস্ট্রিক্ট দিয়ে শুরু, প্রতিটা মাসেই আমাদের তিনটা ডিস্ট্রিক্ট করে শেষ করব। আমরা নড়াইল, জামালপুর এবং বগুড়া দিয়ে শুরু করছি, ধারাবাহিকতায় অন্যান্য ডিস্ট্রিক্টেও আমরা টাচ করব ইনশাল্লাহ। আর আপনি শীতকালীন যে আয়োজনগুলো বলছেন, সেখানে আমাদের র্যালি আছে এবং অন্যান্য ক্লাবেরও আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে। আমরা অলরেডি কক্সবাজারে একটা করেছি, ব্যাপক সাড়া পেয়েছি, এবং আমি মনে করি যে আমাদের এই স্কেটিংয়ের প্রোগ্রামের মাধ্যমে পর্যটন শিল্প অনেক প্রসিদ্ধ হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু কুয়াকাটাতে যেই পরিকল্পনা নিয়েছি, তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর এবং কুয়াকাটা মানে দেশে আমরা তুলে ধরতে চাচ্ছি সবার সামনে স্কেটিংয়ের মাধ্যমে। সেখানে আমাদের প্রায় 26 কিলো ম্যারাথন আছে, সেটা 6 লেনের যে রাস্তা হয়েছে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে পটুয়াখালীতে, সেখানেই আমরা আয়োজনটা করতে যাচ্ছি। তো আমি মনে করি যে এইসব আয়োজন নিয়ে স্কেটিং আছে। আপনি জেনে থাকবেন যে আমাদের এই শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সেখানেও আমাদের স্কেটিং ক্লাব, বাংলাদেশের সবচেয়ে বড় এখন একটা ক্লাব অবস্থিত স্কেটিং ক্লাব, সেখানেও আমাদের ব্যাপক পরিকল্পনা এবং তাদের প্র্যাকটিস সব কিছু মিলে প্রতিটা ক্লাবই মানে স্কেটিং আবার একটা পূর্ণ উদ্যমে শুরু হতে যাচ্ছে। একটু তৃণমূলের কথা শুনি, যেহেতু অলরেডি স্কেটিংটা আসলে তৃণমূলে ছড়িয়ে গেছে, সেখান থেকে কেমন সাড়া পাচ্ছেন সেটা যদি। তৃণমূল যখনই আমরা কাজ করতে যাই, আপনারা জেনে থাকবেন যে প্রতিটা ডিস্ট্রিক্টেই কিন্তু আসলে আমাদের যেই লজিস্টিক সাপোর্টটা, এই সাপোর্টের কারণেই কিন্তু তারা এগোতে পারছে না। তা আমরা উপলব্ধি করতে পেরেছি এবং বিভিন্ন সভা করে, আমাদের কার্যকরী কমিটির সভা করে মাননীয় সভাপতি মহোদয় এবং অন্যান্য যারা নীতি নির্ধারক আছে আমাদের স্কেটিংয়ের, সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে লজিস্টিক সাপোর্ট বলতে আমাদের যেই স্কেটিং এবং অন্যান্য মানে হেলমেট, গিয়ার্স, অন্যান্য জিনিসগুলো, এই সাপোর্ট ছাড়া আসলে তৃণমূল এগোতে পারে না। তো আমরা অলরেডি একটা পরিকল্পনাও নিয়েছি, প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা বেশ কিছু স্কেট এবং অন্যান্য সাপোর্ট দিয়ে, এবং যে স্কুল, প্রাথমিক স্কুল যেটা, সেখান থেকে আমাদের বাচ্চা হান্ট করে নিয়ে আসা প্রতিভাবান অন্বেষণ, যেটা এর আগেও জাতীয় ক্রীড়া পরিষদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হয়েছিল, এবং তার অধীনে হওয়ার ফলেই কিন্তু আমাদের স্কেটিংটা প্রায় 34টা ডিস্ট্রিক্টে আমরা টাচ করতে সক্ষম হয়েছি, যেটা আমাদের কিন্তু স্কেটিং এর আগে ডিস্ট্রিক্টে আমরা যেতে পারিনি। বাকি যে ডিস্ট্রিক্টগুলো আমরা জানুয়ারি থেকেই আমরা যেটা হাতে নিয়েছি, সেটা তিনটা ডিস্ট্রিক্ট দিয়ে শুরু, এবং প্রতিটা মাসে আমরা তিনটা ডিস্ট্রিক্ট করে আমরা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। এবং এখানে আপনাকে আগেও বলেছি যে আমাদের স্কেটিং এবং অন্যান্য সামগ্রী কিনতে প্রচুর অর্থের প্রয়োজন, সেই পরিকল্পনা আমরা নিয়েছি, এবং স্পন্সর, ডোনার বলেন, পৃষ্ঠপোষকতা বলেন, সেখানে আমাদের সম্পৃক্ততা থাকবে। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় মানে যোগাযোগ করার চেষ্টায় আছি যে এই পরিকল্পনাটা যদি আমরা বাস্তবায়ন এবং বাস্তবায়িত করতে পারি, আমাদের স্কেটিংটা তৃণমূল এবং বিশাল একটা পাইপলাইন ক্রিয়েট হবে ইনশাল্লাহ। আপনি তো একই সাথে শেখ জামাল ক্লাবের সাথেও সম্পৃক্ত আছেন ক্রীড়া সংগঠক হিসেবে, এই জায়গাটাতে কবে থেকে কাজ শুরু করলেন এবং কোন কোন সেক্টরে, অর্থাৎ আমাদের তো আরও অনেকগুলো ইভেন্ট আছে স্কেটিং ছাড়াও, ফুটবল আছে, তো আরও কোন কোন ইভেন্টের সাথে আপনি জড়িত আছেন এবং সেখানে কীভাবে কাজটা করছেন?
অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই ধরেন আভনী ক্লাবের সঙ্গে সম্পৃক্ত, ছোটোবেলা থেকে বিভিন্ন কর্মকাণ্ডে আভনী ক্লাবের সঙ্গে আছি, এখনও আছি আমি। তো শেখ জামাল ধানমন্ডি ক্লাব যখন প্রথম সৃষ্টি হয় মঞ্জুর কাদের সাহেব, তখন আমি এবং বর্তমান এমপি মহোদয় নিক্সন চৌধুরী, এনাদের আরও কিছু গণ্যমান্য এখানে ক্রীড়া সংগঠক ছিল, এদের মাধ্যমেই কিন্তু আমরা শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড মঞ্জুর কাদের সাহেবের নেতৃত্বে এই ক্লাবটা তৈরি হয়, এবং পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপটে বর্তমান বসুন্ধরা পৃষ্ঠপোষকতায় আছেন, আমাদের মঞ্জুর কাদের সাহেবও আছেন, সবাই এইভাবেই যেভাবে পৃষ্ঠপোষকতা করছে, আপনি দেখছেন পরিবেশ কত সুন্দর, এবং অন্যান্য যে ইভেন্ট আমাদের সামনে জিমনেশিয়াম আছে, তারপর ফুটবল ক্রিকেট ক্রিকেট একাডেমি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় একাডেমি, এবং এত ফ্রেশভাবে এখানে প্র্যাকটিস হয়, আপনার গার্জিয়ানরাও সার্বক্ষণিক একটা স্বাচ্ছন্দ্য বোধ করে বাচ্চাদের এখানে দিয়ে, নিয়ার অ্যাবাউট 1000 বাচ্চা এখানে প্র্যাকটিস করে, এবং ভালো ভালো জায়গাতে ওরা যেতে পারছে এই একাডেমির মাধ্যমে। আপনার ফুটবল দীর্ঘদিন যাবৎ যেভাবে বাইরের দেশের একাডেমিগুলো চলে, সেই আদলেই কিন্তু এখানকার ফুটবলও কিন্তু এগিয়ে যাচ্ছে। তারপর আপনার অন্যান্য যে ইভেন্ট আছে, সবচেয়ে বড়টা যে আমি যেহেতু স্কেটিং নিয়ে কাজ করি, আমি সক্ষম হয়েছি শেখ জামালের ধানমন্ডি ক্লাবে একটা স্কেটিং ক্লাব করার, সেটার নামও দেওয়া হয়েছে শেখ জামাল ধানমন্ডি স্কেটিং স্পোর্টস ক্লাব, সেটাও আমাদের ফেডারেশনের অ্যাফিলিয়েটেড। তা আমি মনে করি এখানে সব ইভেন্টেরই ফ্যাসিলিটি আছে, সামনে এরকমও পরিকল্পনা আছে হকি নিয়েও, আমি যেহেতু হকিরও কাউন্সিলর, হকি নিয়েও কাজ করি, আমার বিশেষভাবে মানে একটা আগ্রহ আছে হকি নিয়ে কাজ করার। তো শেখ জামাল ধানমন্ডি ক্লাব একটা পরিপূর্ণ একটা একাডেমি, এবং যেটা মানে অন্যান্য দেশে টোটাল স্পোর্টস নিয়ে কাজ করে যেভাবে, শেখ জামাল সেইভাবেই এগিয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ চলে গেল আর কি, সবারই তো একটা পছন্দের দল ছিল, সবাই সাপোর্ট করেছে, আপনি কোন দলের সাপোর্টার ছিলেন? আমিও ব্যতিক্রম কিছু না, আমি ফুটবল পাগল একজন মানুষ, বিশেষ করে স্পোর্টস প্রতিটা ইভেন্টই আমার ভালো লাগে, ফুটবল দিয়েই আমার শুরু, আবনী মাঠেই আমার, অনেকে বলে এই বাসায় এই এলাকায় গড়ে ওঠা বড় হওয়া, আমি বলবো আমার আবনী মাঠেই আমার বড় হওয়া। তো আমি ফুটবল নিয়েই ছোটোকাল থেকে বেশি কাজ করেছি, তো ফুটবল সাপোর্টার যেটা ব্রাজিল আর্জেন্টিনা আপনি বলতে চাচ্ছেন, আমি ছোটোবেলা থেকে ব্রাজিলের সাপোর্ট, কারণ ওরা সুন্দর একটা ফুটবল খেলে, টোটাল ফুটবল খেলে, এবং সৌন্দর্য ফুটবলের সেটা ব্রাজিলের মধ্যেই আছে, তো ছোটোবেলা থেকেই আমি ব্রাজিলের সাপোর্ট, বাট ইদানিং আমি বেশি মেসির সাপোর্ট হয়ে গেছি, সেই বিধায় আমি এখন একটু আর্জেন্টিনারও একটু সাপোর্টের মধ্যে আছি, বাট ব্রাজিল তো আমার হৃদয়ের মধ্যে। যেহেতু ব্রাজিলের কথা বলছিলেন, এখনকার যে প্লেয়ারের খেলা, যে সৌন্দর্যটা বলছেন, আগে যারা খেলেছে তাদের সাথে পার্থক্যটা যদি বলি, ডে বাই ডে প্রতিটা প্রেক্ষাপট আপনার মেনে নিতে হবে, যে রোনাল্ডোরা, তারপর কাকা, তারপর কার্লোস, রবার্টো কার্লোস বা রোমারিও, ক্যারেকা, আমি সক্রেটিস সাহেবেরও খেলা দেখেছি, তখন থেকে আমি খেলা, জিকোর খেলা দেখেছি, হ্যাঁ সেখান থেকেই কিন্তু আমি খেলা দেখা, তো লাস্ট দিকে দেখেছি মানে সবচেয়ে ভালো যে রোনাল্ডো, তারপর রিভালদো, তারপর রোমারিও, এনাদের খেলাও দেখেছি, যে মিনিমাম 2-3 মিনিট বলই রাখছে তাদের পায়ে। প্লেয়ারগুলো আছে সেই রকমই খেলা খেলছে। অনেক ধন্যবাদ আসিফ ভাই আজকে সময় দেবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ এটিএন বাংলাকে।
প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আসলে কথা বলছিলাম আহমেদ আসিফ হাসানের সাথে। তার কাছ থেকে যে বিষয়গুলো আসলে জেনেছি বা তুলে ধরার চেষ্টা করেছি, যে সম্প্রতি আসলে স্কেটিং শুধুমাত্র আমাদের ঢাকা শহর কেন্দ্রিক নেই, এটি তৃণমূলেও পৌঁছে গেছে প্রত্যেকটা জেলায় জেলায় তিনি আসলে কাজ করছেন। সবচেয়ে বড় কথা, যারা আপনারা স্কেটিংয়ে আসলে উৎসাহ প্রকাশ করেন তারা কিন্তু চাইলেই স্কেটিংয়ের সাথে যুক্ত হতে পারেন। আমাদের আজকের খেলার জগৎ অনুষ্ঠানের এই ছিল, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলার জগতের সাথে থাকুন। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতের, দেখতে থাকুন এটিএন বাংলা।